সো গাইজ, আমাদের প্রত্যেকের ফোনে এখানে একটি ফ্রন্ট ক্যামেরা থাকে, অনেকে এখানেও থাকে। সো অবশ্যই আপনার ফোনের কোথায় ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা আপনি জানেন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি কি করেন, আপনি শুধুমাত্র বলবেন যে আপনি সেলফি তোলেন। কিন্তু না, এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুধু সেলফি নয়, এমন এমন কিছু কাজ করা যায় যেগুলো আপনি কখনো ভাবতেও পারেননি। গাইস, এই ফ্রন্ট ক্যামেরা ট্রিক্সটা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন আর বলবেন যে এটা আপনার আরও আগে জানার প্রয়োজন ছিল। কারণ আজকে আমি আপনাদেরকে ফোনের এমন একটা সেটিংস বলবো যে সেটিংসটি আপনি না করলে অবশ্যই আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তাই এই বিপদ থেকে বাঁচতে হলে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। সো গাইস, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো গাইস, চলুন শুরু করা যাক, কি সেই কাজ? সো গাইস, এর জন্য আমরা চলে যাব ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আমরা এখানে স্ক্রল করব। তারপর এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার দেখবেন যে আপনারা এখানে একটি সুইচ রয়েছে যেটা অন রয়েছে, এই সুইচটাকে আপনারা অফ করবেন। সো এই সুইচটাকে যদি আপনি অফ করেন তাহলে এই সুইচটা ব্লক হয়ে যাবে, মানে এই অপশনটা ব্লক হয়ে যাবে। সো গাইস, এবার বলি যে আপনি ক্যামেরা অপশনটা কেন অফ করবেন, ক্যামেরার অপশনটা অফ করলে আপনার কী লাভ? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই ক্যামেরা অপশনটার মাধ্যমে কিন্তু গুগল আপনার ছবি ক্যাপচার করতে পারে, শুধুমাত্র এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে। সো আপনি যদি এটা বন্ধ করেন তাহলে কিন্তু গুগল আপনার ছবি ক্যাপচার করবে না। সো এবার বলতে পারেন যে ছবি ক্যাপচার করলে কি হবে। সো আপনি যখন কিছু কিছু সময়ে আপনি যখন আপনার ছবিটা শেয়ার করার মতো না, তো সেই সময়টাও যখন আপনি ক্রোম ব্রাউজারে বিভিন্ন জিনিস সার্চ করবেন, তো এমন কিছু সময় আপনার ক্রোম ব্রাউজার বা গুগল আপনাকে কিন্তু ক্যাপচার করে ফেলতে পারবে শুধুমাত্র আপনার এই ফ্রন্ট ক্যামেরাটির সাহায্যে। তখন কিন্তু অটোমেটিকলি ছবি উঠে যাবে যেটা আপনিও জানবেন না, সেটা আপনাকে দেখানো হবে না। তো তখন কিন্তু এটা আপনি যখন ক্যামেরাটা ব্লক করে রাখবেন বা আপনার ক্যামেরাটা যখন অফ করবেন, অফ করলে সেটা ব্লক হয়ে যাবে। এটা বন্ধ থাকলে কিন্তু আপনার পারমিশন ছাড়া অটোমেটিকলি সেই ক্যাপচারটা করবে না। তো অবশ্যই এটা সবসময় বন্ধ রাখবেন, যার কারণে আপনার কিছু কিছু সময়ের ক্ষেত্রে আপনার ছবিটা কিন্তু গুগল অটোমেটিকলি আপনার পারমিশন ছাড়া কিন্তু নিতে পারবে না। তো এইখানে এটা অন রাখলে গুগল বুঝে যে সেটা আপনি পারমিশন দিয়ে রেখেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। সো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনি এটা কেন বন্ধ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে সেটা আবার অন্যান্য সিস্টেমে তারা ইউজ করতে পারে। আবার অনেক সময় আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেন, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু অটোমেটিকলি আপনার ছবিটা ক্যাপচার করে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা অবশ্যই বন্ধ রাখবেন। আবার আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হলো মাইক্রোফোন। সো অবশ্যই এই মাইক্রোফোনটাও যদি অন থাকে তাহলে এটাকে আপনারা কিন্তু অফ করবেন, তাহলে আপনার ভয়েসটাকে মানে রেকর্ড করতে পারবে না। সো যখন আপনি বিভিন্ন রকমের ওয়েবসাইট ব্রাউজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে হয়তো বা এটা ইউজ করে কাজ করতে পারে। তাই অবশ্যই এই দুইটা অপশন অফ রাখবেন আপনি সাফ থাকার জন্য। সো গাইস, এখন থেকে আপনার অজান্তে কোনো ছবি বা অডিও তারা রেকর্ড করতে পারবে না, এছাড়াও কিন্তু গুগল আপনার ছবি বা অডিওগুলো ক্যাপচার করে সেটা হিস্টোরিতে রাখতে পারবে না। সো গাইস, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, বাট আপনি এটা অন করে রাখবেন না অফ করে রাখবেন আপনার সেটা আপনার উপর নির্ভর করে। তো আশা করি আপনাদের বিষয়টা জানাতে পেরেছি, আর অবশ্যই অবশ্যই বিষয়টা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কোন ধরনের ভিডিও আসবে বা এই ভিডিওটি কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।